দে দেপাল তুলে দে মাঝে হালা করেছে না দে পাল তুলে দে মাঝে হলা করিস না ছেড়ে দেন আমি যাব মদিনা ঠিক যেন এ যুগের একলব্য মাত্র আট বছর বয়সী তৃতীয় শ্রেণীর পড়ুয়া শ্রেকাতেব যদি একলব্য হয় তবে তার গুরু দ্রোণাচার্য মোবাইল এত দূর পর্যন্ত শুনে অনেকেরই অবাক লাগতে পারে কিন্তু ঠিক এ কথাটাই খাটে ইন্দাসের শিমুলিয়া বাগদিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর পড়ুয়া শেখ আতীবের ক্ষেত্রে একেবারে ছোটবেলা থেকেই গান বাজনার প্রতি ব্যাপক ঝোঁক আতিবের কিন্তু গান শেখা হয়নি না বলে শেখার সুযোগ হয়নি বলাই ভালো আর তাই পড়াশোনার ফাঁকে বাড়ির বড়দের মোবাইলে গান শুনে শুনেই একের পর এক গানের সুর তাল লয় ছন্দ রপ্ত করে ফেলেছে সে ফলে গুরু দ্রোণাচার্য মোবাইল আর শিষ্য একলব্য সে কাতীব বলতে হয়। বাধা থাকার কথা নয় কি তাই তো তার কিসের ভাবনা দয়ালমর সিদ্ধিজার তার কিসের ভাব না আমার মাঝে কাবা নয়নে মদিনা অতি সম্প্রতি স্কুলের বারান্দায় সহপাঠী বন্ধুদের আবদারে বাংলাদেশের বিশিষ্ট সুরকার বাউল শিল্পী আব্দুর রহমান বয়াতির দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না গেয়ে নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল সে

সে শুধু গান ভালোবেসে গান এ কথাটিই বোঝে তাই গান শেষে সহপাঠী বন্ধুদের হাততালিই তাকে উৎসাহ যোগায় নতুন কিছু করে দেখানো শেখাতিবের গান শেখার ইচ্ছে থাকলেও সুযোগ নেই স্পষ্ট তার কথাতেই সে বলে শিখব কখন আর কি করে সারাদিন স্কুল আর টিউশনে নিয়েই ব্যস্ত থাকে তার ফাঁকে মোবাইলে গান শুনেই গান তোলা ও সেই গান গাওয়ার চেষ্টা আমি এই মোবাইলে দেখে দেখে এই গানগুলো শিখেছি আমার তো আর সময় নয় তাই আমি যেইটুকু সময় পাই তার মধ্যেই গানগুলো করি এই অল্প করি তারপর সারাদিন টিউশনি স্কুল তাই যেইটুকু সময় থাকে সেইটুকুর সময়ের মধ্যেই আমি গান করি ছোট্ট আতিবের জন্য টিম দক্ষিণ বাঁকুড়া দর্পণের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন গান ভালোবেসে এগিয়ে যাও নিজের লক্ষ্যে আতিব আমাদের শুভকামনা রইল ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ইন্দাস